হ্যালো ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে 10th সেপ্টেম্বর, শনিবার। আজকে একটু ডিনারে বাইরে বেরালাম, কারণ তার একটা বড় কারণ হচ্ছে আজকে আমাদের রান্নার দিদি ছুটি নিয়েছে সন্ধেবেলায়। তো ভাবলাম আজকে রাতের বেলাটা আমরা ডিনার বাইরেই করি। দেবাঞ্জনই বলল যদিও চলো বাইরেই ডিনার করি, আমি বাড়িতেই করে নেব ভেবেছিলাম, কিন্তু ও বলল চলো বাইরে ডিনার করি। আর সত্যিই নতুনই ওপেন হয়েছে করিমস রিসেন্টলি, 1 মাস হলো। হ্যাঁ, 1 মাস সম্ভবত হয়েছে, ওপেন হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। এর আগে নিউ টাউনে কারিমসে আমরা ট্রাই করেছি, বেশ ভালো রে ফুড কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর একটা কথা, অবশ্যই ভিজিট করার আগে হাতে কিন্তু প্লিজ একটু তোমরা সকলে সময় নিয়ে এসো, কারণ স্পেস খুব কম, তো জায়গার কিন্তু যথেষ্ট অভাব। এর ফলে ভিড় যথেষ্ট হচ্ছে এবং যথেষ্ট পরিমাণে অনেকটা সময় কিন্তু ওয়েটিংয়ে থাকতে হচ্ছে। আমরা 1 ঘন্টা 10 মিনিট বসার পর ভেতরে ঢোকার এই সুযোগ পেলাম, তাই হাতে কিন্তু অবশ্যই সময় নিয়ে এসো। ফাঁকা থাকলে খুব ভালো কথা, কিন্তু পুজোর সময় বলে একটু ভিড় হচ্ছে, হাতে সময় নিয়ে আসবে। আর আজকে যেহেতু রাত হয়ে গেছে আর আমরা যেহেতু ডিনারে এসেছি, আজ আর কোনো স্টার্টার আমরা ট্রাই করব না, একেবারে ডিরেক্টলি আমরা মেন কোর্সেই যাব। আর নিচে যখন বসেছিলাম আমাদের মেনু চুজ করা হয়েই গেছিলো অলরেডি, তাও ওদের সাথে একবার কথা বলে নেব। আজকে আমি আর বিরিয়ানি খাবো না, বিরিয়ানি যদিও আমি বেশ ভালো খাই, তাও আজকে আর খাবো না। আমি আজকে ভাবলাম একটু অন্য কিছু ট্রাই করি, তাই পোলাও আইটেম সিলেক্ট করেছি। হ্যাঁ, পোলাওয়ের সাথে চিকেনের কী প্রিপারেশান নেবো সেটা ওদেরকে অবশ্যই জিজ্ঞেস করো, সেই অনুযায়ী অর্ডার দেবো। আর দেবাঞ্জন অ্যাজ ইট ইজ মাটন বিরিয়ানি সিলেক্ট করেছে। আর বলে রাখছি এখানে কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানিও পাওয়া যায়, তো তোমরা সেটা ট্রাই করতে পারো, বেশ ভালো। আর দেখি এখন ওদের ভেজ পোলাওটা কেমন হয়। আর ওরা মেনু বুক দিয়ে গেছে, অলরেডি সিলেক্টও করে ফেলেছি কী নেব কী নেব না। আর মাটন বিরিয়ানি হচ্ছে 335 প্রাইস, আর চিকেন বিরিয়ানি হচ্ছে 300, আর ভেজ পোলাও হচ্ছে 180। আর আমি যেটা অর্ডার করেছিলাম চিকেনের আইটেম, সেই প্লেটটার নাম হচ্ছে চিকেন জাহাঙ্গীর বেশ স্পাইসি, এটার প্রাইস 300 সামথিং। তো তোমরা ট্রাই করতে পারো, ভালো ছিল ভেজ পোলাও আর চিকেন জাহাঙ্গীর। কিন্তু কেন জানি না আমি কেন অর্ডার করতে গেলাম, আমার চিকেন বিরিয়ানি অর্ডার করলেই বেশি ভালো হতো। এটা ভালো ছিল, নো ডাউট ভালো ছিল, কিন্তু বেশ অয়েলি ছিল পোলাওটা। কিন্তু তোমরা করিমসে ট্রাই করলে কিন্তু করিমসের কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, দারুণ খেতে ছিল, অসাধারণ ছিল ওদের বিরিয়ানিটা। আজকে আমার মানে বড় ভুল হয়ে গেছে বিরিয়ানি অর্ডার না করা, পরে আমি মানে খুব আফসোস করেছি। বিরিয়ানিটা কিন্তু নো ডাউট অসাধারণ ছিল, তোমরা কিন্তু ট্রাই কর, অবশ্যই ট্রাই করো বিরিয়ানি। আর লাস্টে একটা মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, ওটাও ভালো ছিল। যাই হোক, আমাদের আজকের মতন ডিনার এখানে শেষ। হ্যাঁ, চিকেন আর একটা কথা বলে রাখছি, চিকেন জাহাঙ্গীরের বদলে তোমরা কিন্তু ওদের চিকেন কোরমাটাও ট্রাই করতে পারো। যাই হোক, আজকের মতন ভিডিওটা এইটুকুনি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, প্লিজ লাইক করো কমেন্ট।